আমার ওয়াজ আছে দুইজন মিলে একটা কাঁটাল কিনছে জোর এখন কয়জন কাঁটালের দাম হলো চল্লিশ টাকা তো বলতেছে বিসি দেখে টেকার ভাগ কি দেখে ট্যাকার ভাগ একজন হলো চালাক একজন বোকা যে বেটা বোকা সে রোয়া খায় আর বিসি বার করে রোয়া খায় আর বিসি বার করে আর সেই বেটা চালাক সে বিসিও খায় রোয়াও খায় কিছুক্ষণ পরে দেখা গেল বোকার সামনে পঁয়ত্রিশটা বোকার সামনে কয়টা আর চালাকের সামনে মাত্র পাঁচটা তো চালাক বলতেছে বিশি টাকা ভাগ তুই পঁয়ত্রিশ টাকা দে পাঁচ টাকা দে বোকা বলতে ভাই দুইজন তো সমানই খেলাম রে আমার সামনে বেশি ঠিক তো সামনে নাই ও বলতে খেলে মুখ ললাইছে বেশি খাইনি এখন বোকা পঁয়ত্রিশ চালাক দিতে পাঁচ চালাক খালি যাচ্ছে আর বলতেছে খেলাম বেশি দিলাম কম খেলাম বেশি আপনারা বলেন তো এটা কি ওর তরিকা মোতাবেক খাওয়া হয়েছে একশো টাকা দিয়ে একশো টাকা খাওয়া এটা কি নিয়ম মতো খাওয়া খালাম বেশি দিলাম কম এই কথা বলে সালাক বাড়ির দিকে যাচ্ছে ওই যে সামান্য দূরের বাড়ি হঠাৎ আসমানে করে একটা ডাক ডাক দেয় না যে ডাক দিছে সালাকের নিম্ন সাপ ধরে কোন কি সাপ আসমানের ডাকের সঙ্গে সালাকের পেটের একটা সম্পর্ক হয়েছে ওখানে ডাক মারছে এখানে নিম্ন সাপ চালাক উপায় অন্তর না পাইয়া পাশে একটা জালেঙ্গা জালেঙ্গা বোঝেন না আনাজ কালাই লাগাই ওই জালেঙ্গার তলে চালাক কাম সারছে কাম সারার পরে চালাক বাড়িতে গেছে সারা রাত বৃষ্টি হইছে বউ সকালবেলা ডালাই দেখে কোনো তরি তরকারি নাই তাহলে চল ওই জালেঙ্গার কাছে যাই আনাজ কালাই পাই কিনা জালেঙ্গার উপর দিকে না তাকাইতেই দেখে নিছে এক ঠিক কাঁটালের সালাকের বউ আল্লাহর শুকুর আদায় করতে চাল্লা ইয়াতগুলা কাটালে বেশি পাইলাম বাড়ির যা বিসি সিদ্ধ করে ওইটা সানা ভর্তা করে চালাকের সামনে খাবার দিছে চালাক বিসমিল্লা ছাড়াই দুই তালি খাসে জোরে কন কয়ে ফেলি খাবার পরে বলে বিবি রে এই মাসে তো কাটাল কিনি নাই তুই কাটালের বেশি ভর্তা কেমনে করলি বউ বলতে চাল্লার শুকর আদায় করো জালেঙ্গাই গেছিলাম আনাজ কালাই লিবা যাই দেখে কাঁথা সঙ্গে সঙ্গে চালাকের মুখের সাইজ কেমন হয়েছে চালাক ওয়া করতে করতেছে বউ কয় কি হয়েছে চালাক মনে মনে কয় একই জিনিস এবারে খাইলাম রে যারা সুদ খায় তাদের অবস্থাও এমনি হবে জোরে কন ঠিক কিনা তা আপনি সুদের আইন কোরআনে না নাই জোরে কোন না নাই ঘুষের আইন আসে না নাই সবগুলো কোরআনে আছে খালি কোরআনের মধ্যে রাখলে হবে না এটা সমাজে বাস্তবায়ন করা লাগবে ধরেন কথা ঠিক কি না আমাদের মতন মহালারা ওয়া শোনাবে এছাড়া আমাদের করার কিছু নাই ও আহ আমি সোয়ালিহাফ মে কামল কারিকটা বোঝানোর জন্য বলতেছি আমাদের বাংলাদেশে আমরা সকলেই নে কামল করবার চাই কামল করার পরিবেশ যদি আমরা চাই আল্লাহর বিকল্প কোন রাস্তা আজকে কোরআনের তিনজন হাফেজকে পাগড়ি দেওয়া হলো আপনারা বলেন তো এদের দাম কেমন বেশি যদি বিশ্বাস করেন তাহলে এখন পর্যন্ত কোন ছেলের মাথা আমরা পাগড়ি দিবার পারলাম না কোনো মন্ত্রীর ছেলের মাথা পাগড়ি দেওয়া গেল না কোনো ডিসেন্সি সন্তান হাফেজ হল না যদি দাম বেশি হয়তো তাহলে তাদের সন্তান কেন হাফেজ হয় না কারণ বাংলার মুসলমান জানে কোরান হল ইতিমদের শিক্ষা কোরান হলো গরিবদের শিক্ষা ধোনির ছেলেরা কোনোদিন কোরান শিখবে কারণ কি কারণ হল আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত মানুষ কোরআন সিনে না কোরআন না চেনা পর্যন্ত কোরআনের পরিবেশ কোনোদিন তৈরি করা যাবে না আগে জানতে হবে সবচাই দামি শিক্ষার নামই হলো আল্লাহর কোরআন ও আল্লাহ ওই ব্যক্তির চাইতে সম্মানই দামি কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং কোরআনের শিক্ষা দেয় আজকে আপনাদের মাদ্রাসার হুদুলে কেড়ে হাদিয়া কেমন বেতন তো করা যায় না হাদিয়া হ্যাঁ আসেন আজকে এই কোরআন শুধু আমরা শুনবো না বাস্তবে আল্লাহর কোরআন আজকের মাহফিল আমরা একটু দেখ পার চাই কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি থাকবো আসলে গল্প মারতেছে আমার গ্রামে এসপির বাড়ি আর একজন কায় আমার গ্রামে সচিবের বাড়ি রে আরেকজনকে আমার মন্ত্রীর বাড়ি হলো আমার গ্রামও আমাকে কি মশান এমপির বাড়ি মন্ত্রীর বাড়ি এসির বাড়ি মশান বাড়া গেছে আজ পর্যন্ত কোনো মুসলমান কইল না গ্রামে চারটা হাফেজ আছে কেউ কইল না আপনি জানেন কোন এমপি কোন মন্ত্রী কোন কোনো এসপিডিসি যদি আপনার গ্রাম দিয়ে হেঁটে যায় শয়তান খুশি হবার পরে ফেরেস তারা খুশি না আর কোন হাফেজ যদি আপনার গ্রাম দিয়ে হেঁটে যায় ওর জুতার সাল্লা কবর আজাব মাফ করে দেয় কবর আজাব মাফ করে দেয় চিনলাম না বুঝলাম একদম বাকদম ঘরম সাজা প্রাইমারিতে সরকার হাজার হাজার কোটি টাকা বেতন দেয় আর এইগুলো মাদ্রাসা আমার কানে কানে কয় হুজুর মাদ্রাসার ঘর বানাচ্ছি একটু সিমেন্ট তুলবেন প্রাইমারির যায় দেখো চার তালা বেনা দিচ্ছে তোর এখন কথা ঠিক কি না কালে মিথ্যা শিক্ষা দিচ্ছে দিনে দিন বিল্ডিং বাড়তিছে আর জালিকাল কিতাব আর এইভাবে হুদাল্লিল মোত্তাকিন এই সত্য শিক্ষা যেখানে দেওয়া হয় সেখানে বাংলার মুসলমান ক্ষমতায় যারা আছে তাদের কোনো নজর নাই জোরে কোন কথা ঠিক কিনা খালি ওয়াশ দিয়া কিছুই হবে না তেরো বৎসর নবী মক্কায় ওয়াশ করছে তেরো বৎসর নবীর ওয়াশে মুসলমান হতে মাত্র তিনশো জন হিজরত করে মদিনায় যাওয়ার পরে মাত্র আট বছরে দশ হাজার সাহাবি নিয়ে নবী মক্কা বিজয়ী করেছে সোমান তাহলে হিজরতের আগে কি হলো হিজরতের পরে কি হলো হিজরতের আগে নবী ছিল ইমাম আবু জহেল ছিল নেতা নবী ইমাম আবু জহেল নেতা এজন্য ইসলামের কোনো প্রসার হয়নি হিজরত করার পরে নবী ইমাম নবী নেতা আট বছরে দশ হাজার জরগান সোবাহ আল্লাহ আজকে বাংলাদেশে আমরা হলাম বক্তা আর ওনারা হলেন নেতা কথা বলবার গেলে সাইড থেকে ছিলিপ দেয় হুজুর এগুলা না বলাই ভালো এগুলা না বলাই ভালো কেন আপনি আল্লাহ বিরোধী ইচ্ছা বলেন কিন্তু সরকার বিরুদ্ধে বলতে পারবেন না ওরে বাবা রে আসেন ওয়া আমিলুস সালিহাত ওয়া সাবিল বিল হক ওয়া সাবর সবাই হাত তুলেছেন আল্লাহর কোরআন একটু দেখ পার চায় আল্লাহর কোরআনটা কি একটু দেখার দরকার আছে না নাই কবে কোরআনের শাসন বাংলাদেশে চালু হবে ততদিন পর্যন্ত আল্লাহ হয়তো আমাদের hayat রাখে নাই তবে আজকে আলোচনার ভিতর দিয়া ওয়া আমিলুস সলিহা বুঝাইতে গিয়া আল্লাহর কোরআন একটু দেখেন অর্দ পৃথিবীর খলিফা হযরত ওমর গভীর রাতে গভীর রাতে মরুভূমির মধ্যে কাঁপতেছে গভীর রাতে হযরত যখন মরুভূমির মধ্যে কান্দে এমন সময় আবু জার্কি ফারি ওমর ফারুককে বলে আমি লাল মোমিন সবাই ঘুম পাড়ে আর মরুভূমির মধ্যে আপনি কান দেন কেন ওমর বলে আবু জ একদিনে এই মরুভূমিতে আমি উঁড় চড়াইতাম একদিন এই মরুভূমিতে আমি উঁড় চড়াইতাম আমি যখন উঁড় চরে বিকেলবেলা বাড়িতে যাইতাম আমার বাবা মাতার চুল টেনে বলতো মর তোমার চুলের মধ্যে উঠের লাভ দেখেছি তোমার শরীরে উঠের পেশাবের গন্ধ কেন পায় কয়টা উট নিয়ে গেলে কয়টা ফেরত আনলে গুনা দেখে দুই তিনটা কম পড়ে গেছে আমার বাবা চিল্লায় বলে গাধা 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 তোর মতন গাধা কেউ নাই তোর গায়ে পেশাবের গন্ধ তোর মাথায় উঠে লাতকেন আমি তখন বলতাম বাবা উঁট চড়াইতে চড়াইতে ঘুমায় যাইতাম ওই সময় উঁট পেশাব পায়খানা করে দিয়েছে আর সেইটা আমার শরীরের মধ্যে লাগছে আমার বাবা কয় গোটা দুনিয়াতে তোর মতন গাধা নাই যেই উমর একদিন বাবার মুখে গাধা গাধা যাক শুনেছে আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলি কনাইছে এটা উমরের যোগ্যতাই নয় এটা কেবলমাত্র আল্লাহর কোরআনেরও শিলা যেই কোরান গাধাকে অর্ধবিদিবীর খলিফা বানায় দেয় আপনারা বলেন তো সেই কোরআনের ক্ষমতা আছে না নাই কিন্তু আমাদের বাংলাদেশে কি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আপনি কোরআন নাড়াচড়া করেন খুব বেশি যদি পারেন মসজিদে জানি অমতি করেন তার বেশি তো আপনার করার ক্ষমতা নাই আল্লাহ তোর কোরআন নিয়ে বাংলাদেশে মৌলানারা মসজিদ পর্যন্ত যায় কোরান নিয়ে সংসদে যাবার চায় না এই ওয়া ওয়ামিলুস সলিহা আদায় করা সম্ভব নয় জোরে কোন কথা ঠিক কিনা কোথা থেকে পাস হবে মদের লাইসেন্স কোথা থেকে দেওয়া হবে ওই জায়গা থেকে দেওয়া হবে অথচ কোরআনে আল্লাহ মদ হারাম করেছে সেই কোরআন আজকে ওখানে যাওয়ার পারতেছেনা না কোন কথা ঠিক কিনা ভাইজান ওমার ফারুক ওয়া আমিলুস নে কামল আল্লাহর কোরানকে দেখার জন্য সদ্দ বেশে মদিনার ওলি গলি ঘুরতেছে হঠাৎ দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি আল্লাহর কোরআন দেখার জন্য রাখাল উটার দুম্বা চড়ায় একজন রাখাল উঁটার দুম্বা চড়ায় ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন সন কন অর্ধ পৃথিবীর খরিবার সালাম দিছে কাকে এ কাকে একটা রাখালকে সালাম বলতে সো রাখাল ভাই আমার পেটে ক্ষুদা লাগছে আমি উটের এক পেয়ালা দুধ চাই রাখাল মুসকি মুসকি হাসে ওমর ফারুক বলে রাখাল হাসো কেন বলে হাসার কারণ হলো তুমি আমার সালাম দিলে উঠের এক পেয়ালা দুধ চাইলা আমি তোমার সালামের উত্তরও দেব না উঠের দুধও তোমাকে দিবার পারব না ওমর ফারুক বলে কেন সালামের উত্তর দিবা না কেন উঠের দুধ আমাকে দিবা না রাখাল বলতেছে আগে তোমার পরিচয় দেওয়া লাগবে তুমি কে গো আগে তোমার পরিচয় আমাকে জানতে হবে ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন অর্ধ পৃথিবীর হইয়া আমি সদ্য বেশে আল্লাহর কোরআন দেখার জন্য আইসি যদি পরিচয় দেই তাহলে ঘুমুর তো ফাঁস হয়ে যায় ওমর ফারুক এই চিন্তা তখন করতেছে আল্লাহর কোরআন সামনে এসে বলে ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিমিন সবাই আল্লাহ আকবার বলেন না সবাই করলেন কর পারবেন না তো পারবেন না বাংলাদেশে বড় বড় দলে আল্লাহ হকবার স্লোগান নেই সবচাইতে দলের নাম কি এ কথা কার বড় দলের নাম কি আওয়ামী লীগের মিছিলে কেউ যদি আল্লাহ হকবার ওর নাম থাকবি কে রে হামাকেরে দলে তুই এই স্লোগান পালি কোথায় আমরা তো আল্লাহ হকবার স্লোগান দেই না তা আপনার মনে হয় সেই দলের মানুষ নাকি যদিও হন যতক্ষণ সামিয়ানার ভিতরে থাকবেন ততক্ষণ কোনো দলাদলি চলবে না সব মুসলমান আল্লাহর দল করা লাগবে জোরে কোন কথা ঠিক কিনা আপনি বাইরে যায় আপনি বাইরে যায় যা ইচ্ছা তাই করেন কিন্তু এই এরিয়ার মধ্যে যতক্ষণ আছেন কয় দল মসজিদের মধ্যে যখন ঢুকবেন আমিলিক লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত সার ধন কথার হলে চলবে না সবাই দল ভাঙ্গা এক কাতার হওয়া লাগবে জোরে কোন কথা ঠিক কি না এজন্য যতক্ষণ কোরআনের মা ফেলে থাকবো বক্তা কোরআনের আয়াত শেষ করবে সঙ্গে সঙ্গে আমরা জবান খুলে কি বলবো একটু জোরে বলেন আপত্তি আছে অরব্বাকা ফাঁকাব্বির অরব্বাকা ফাঁকাব্বির আল্লাহ নবীকে বলেছেন আমার তাকবির দাও নবীকে তাকবির দেওয়ার কথা বলেছে আর আমরা নবীর উম্মতে করি আপনি জানেন যে তিনটা তসবির মধ্যে সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ যদি আপনি বলেন আল্লাহ খুশি হবে শয়তান বেদর হবে না কিন্তু যখন আল্লাহ হক করে বলবেন শয়তান বাতাস ছাড়া বাতাস বোঝেন কোন দিক দিয়ে পিছন দিক দা বাঁচা ছাড়তে ছাড়তে শয়তান পালায় যাবে তাহলে সেই শয়তানকে আমরা সাথে রাখবো না পালায় দেবো এজন্য দেওয়া লাগবে রাজি হাসান সঙ্গে সঙ্গে ফারুক বলতেছেন রাখাল তুমি যখন আমার পরিচয় শুনতে চাও আমার পরিচয় হলো আমি একজন মুসলমান রাখাল মুসকি মুসকি হাসে ওমর ফারুক বলে রাখাল হাসো কেন বলে হাসার কারণ হলো আসল না নকল তুমি যে মুসলমান দাবি করলে এখন বলো তুমি আসল না নকল উমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান তার মধ্যে আসল নকল কি রাখাল বলতে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান সাত তার কাছে কোনো দিন চাবে আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে মৃত্যুর দরজায় যাবে কিন্তু আল্লাহ ছাড়া দুনিয়ার কোন রাষ্ট্রপতির কাছে বাঁচার সাহায্য চাইবে না আসল মুসলমান দরকার হলে কোথায় যাবে জোরে কোথায় যাবে মৃত্যুর দরজায় যাবে কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাবে আমাদের বাংলাদেশে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে উকিল কিন্তু বলে আপনি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না আসল মুসলমান চিন্তা করে যে রাষ্ট্রপতির কাছে আমি দরখাস্ত লিখবো এ রাষ্ট্রপতি তো মরে যাবে তোর কোন কথা ঠিক কিনা যে মরে যাবে তার কাছে কোনোদিন মুসলমান সাহায্য চাবে না শুধু একজনই মরবে না তিনি হলেন আমাদের আল জোরে বলেন নাম কি করম আজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম আমরা কার কাছে সাহায্য চাবো যিনি মরবে আর যারা মরবে তাদের কাছে পীর বলেন 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 যাই বলেন না কেন যারা মরবে তাদের কাছে মুসলমান কোনদিন সাহায্য চাবে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না আছে না এই লোক এই ধরনের লোক না আল্লারে ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়ে বহয়া নবীরে ধন খাজানিয়া শুয়ায় আছে আজমিহিরে কেউ ফিরে না খালি হাতে খাজাহারে তোর দরবারে আপনারা বলেন তো এইগুলোকে আসল মুসলমান না ভেজাল জোরে বলেন কি মুসলমান রাখাল হজরে তুমুরকে বলতে যে পথিক তোমার কাছে আমি জানতে চাই তুমি আসল না নকল ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান এর মধ্যে আবার আসল নকল কি রাখাল রাগ করে বলতেছে আসল মুসলমান যদি তুমি হও তাহলে দুধ কার কাছে এই তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইলা কার কাছে উমরে চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে পানি আসার কারণ হলো কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন ওমর ভুল করলে একটা রাখা আল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে আজকে আমাদের বাংলাদেশে এমপি মন্ত্রী যদি ভুল করে আমরা ধরবার পারবো ধরবার পারবো ধরলি ধরলি আর ওমর ফারুক হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা কোরআন রাষ্ট্র চলতেছে একটা রাখাল পর্যন্ত উমরের ভুল হলে সে ভুলটা ধরবার পারবে কারণ সকলের কাছে আল্লাহর কোরআনের জ্ঞান আছে না নাই ধরে কোন আছে না না সৌদি আরবে আমাকে বাংলাদেশের একটা মূর্খ মানুষ চার বছর চাকরি করতেছে এখন বাংলাদেশে ফেরত আসে আর বাংলা কয় না আর বাংলা কয় না খালে আরবি কয় আমরা হুজুরাই পর্যন্ত পারি না কেরে কই ভাই ওই জায়গা খালি আরবি ভাষা তো শুনে শুনে শিখছি যখন কোরআন দ্বারাষ্ট চলবে প্রত্যেকটা মানুষ আইন দেখার পরে তার ভিতরে আল্লাহর কোরআনের জীবন ব্যবস্থা চালু হয়ে যাবে জোরে কোন সোভান আল্লাহ আমার ফারুক বলে রাখান আসলে সবার ব্যাপার আমার ভুল হয়ে গেছে রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করলা তাহলে তৌ করার সুযোগ আছে জোরে কোন সোহান আল্লাহ বলেন তো আমরা যদি ভুল স্বীকার করি তো আবার সুযোগ আছে না নাই তোবার সুযোগ আছে তাহলে তুমি তৌবা করো উমর ফারুক বলে ঠিক আছে আমি তোবা করতেছি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তোবা কেমনে করবা আমি তোবা করাই তুমি আমার সঙ্গে তৌবা পড়ো উমর ফারুক রাখ করে বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে রাখাল বলতেছে চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে দুনিয়ার সব চাইতে বড় মূর্খ বরং আমি তৌবা পড়াই তুমি আমার সঙ্গে তৌবা পড়ো এবার রাখাল হজরত উমরকে যখন তৌবা পড়ায় উমরের চোখ দিয়ে পানি পড়তে আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন চালু থাকবে উমর যদি ভুল করে রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ানোর সাহস পাবে আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন করলে জামবে ওয়া তাওবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি আলazim উমর ফরত তওবা করার পরে বলতেছে ও রাখাল ভাই আল্লাহর রস্তে উঠের এক পেলা দুধ দাও কার অস্তে এ যরেজন কার রাস্তায় আল্লাহ রাস্তায় ওঠার এক পিয়ালে দুধ দাও যেই দুধ পান করে আমি খোদা তৃষ্ণা নিবারণ করতে চায় রাখাল মসজিদ মসজিদ হাসে ওমর ফারুক বলে রাকাল হাসো কেন রাকাল বলতে যে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে যেই কইছে মুনাফিকি সঙ্গে সঙ্গে উমরের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে কারণ কাফের শব্দ শোনা যাবে কিন্তু মুনাফিক শব্দ শোনা যাবে না রাসুল বলেছেন মুনাফিকের জায়গা হবে জাহান নামের সব চাইতে নিছে কাফের বেইমান পেশাব পায়খানা করবে ওইটা মোনাফিকরা তলে থেকে খাবে সাহেবেরা বললেন নবী গো এই মুনাফিক কারা হবে কোন দলের মধ্যে এদের বসবাস আল্লাহ নবী বললেন ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই খ্রিস্টানের মধ্যে কোন মুনাফিক নাই হিন্দুর মধ্যে কোনো মুনাফেক নাই মুনাফেকের বসবাস হলো মুসলমানের ভিতরে আমাদের বাংলাদেশে সব চাইতে বেশি মুনাফেক আছে না নাই আল্লাহ কোরআনে বলেন আমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ওমর ফরক বলে রাখাল আমার মধ্যে মনাফিকে কি দেখলে রাখাল বলতেছে অত গরম হচ্ছে কেন তোমার মধ্যে মনাফিকে দেখলাম লিমা তাকুলু মালা তোমার মুখের সাথে অন্তরের মিল নেই ওমর ফরক বলে রাখাল আমার মুখের সাথে অন্তরের মিল নেই তুমি কেমনে বোঝো রাখাল বলতেছে তুমি কি কইলে ও রাকাল ভাই আল্লাহর হস্তে উঠে এক পেলে দুধ দাও তুমি সত্যি করে বলো তো আমি কি মালিক আমি যদি উঠেন মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতে না আর যখনই রাখাল বলেছ তোমার মন বলতেছে আমি উঠেন মালিক না আর মালিক সাড়া রাখালের কাছে আল্লাহ হস্তে চাইলো রাখাল দিবার পারবে যার আমি নিজে বহু মাহফিল আপনাদের শোনাইছি পাবনা বাইকোনা টেস্ট থেকে কেবল নামছি ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে, আমার হাতে শখ শখ একশো টাকা দেওয়া হুদুর হুদুদ্ধা করেন এত শখ টাকা লোভ হলো আমার পকেটে রাইকে বললাম ভাই কি ধোয়া কারণ হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আছে আল্লাহ যেন পুত্র দেয় যেই কয়েছে আল্লাহ যেন পুত্র দেয় তখন তো আমি বুঝবে পারলাম যে আমার ক্ষমতা কি তার পকেট থেকে দুইশো বার করে রক দিলাম কারণ হুজুর আমি তো টেকা চাইনি দোয়া চাইছি আমি গেলাম পাগলা আমি তিনডা মেয়ের বাপ আমি নিজেই তিনডা মেয়ের বাপ আমার দোয়া যদি হইতো তাহলে আল্লাহ আমাকে একটা পুত্র দিত আমার বইয়ের পেটে যতবার বাচ্চা হয়েছে প্রত্যেক দোয়া করছে আল্লাহ একটা পুত্র দাও তা আমার দোয়া দিয়ে আমার বইয়ের দায় বেটা হয়নি তোর বইটা হবে তখন বলে হুজুর তাহলে আপনি টাকা আপনি নিলেন আমার দাম আমি ভাই ওরে একশো টাকা দিয়েছি মার্চে দৌড় আমি পিছন থেকে দৌড় যে হাত খপ করে ধরলাম কোথায় যাবি বলে আমি ওই হুজুরের কাছে যাব যার বেটা চল আছে আমি কইলাম পাগল রে কোনো হুজুরের কাছে না কোনো বাবার কাছে না কোনো মাজারে না মুসলমান যদি কিছু পাইবার চাই ইয়া কানা বুধু অ ইয়া কানাস্তাইন ইবাদতের বিনিময় মাত্র চাইবে কার কাছে আল্লাহ ছাড়া অন্য কারু কাছে সাওয়া হাজা বে এ পরকার কথা আপনারা কর না কেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে যারা না কইছেন তার রেজাল্ট কি জানেন যারা না কইছেন ফেরেস্তা বলতেছে তোরা সাক্ষী থাক যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না এই না কইছে আমি ওদের জীবন থেকে জাহান নাম কেউ না করে দিলাম আর যারা মুখ বন্ধ করে আছে মুখ ফেরেস থাকে দুই কান্দে কলম খাড়া করে আছে। আল্লাহ আল্লাহকে কলম খাড়া কেন বলে এই তো কিছু কয় না আল্লাহর আল্লাহ বলতেছে বাম লেখ বামকানের কয় আল্লাহ আমি তো কি আল্লাহ বলতেছে আমি বলতেছি লেখ তো বাম বামকান্তের কয় আল্লাহ কি লেখবো আল্লাহ বলতেছে কান্দে লেখ বোবা শয়তান বোবা শয়তান মানে হক কথা সত্য কথা বলার সময় যারা জবান খোলে না এরা হলো বোবা আপনারা কি মনে করতেছেন এখন রাত কয়টা বাজে হিসাব করছেন সাড়ে এগারোটা বাজতেছে এই রাত্রে যদি বক্তা একলা ওয়াজ করে এই যে আর মতো ঘুম ধরবে এই গাছ সিয়ারত বসতে ঘুম পাচ্ছি যে কখন যে পড়ে যাবে একটু হা হু করার দরকার আছে না আছে না আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন রাখাল বলে পথিক উমর ফারুককে বলতেছে পথিক তুমি যদি সত্যি আল্লাহর হস্তে উঠের এক পেলা দুধ চাও তাহলে এখানে মালিকের বাড়ি হলো দশ মাইল দূরে কয় ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো মালিক তোমার রকাল আর দম্বা চড়ায় তুমি মালিক যদি হুকুম দাও রাখাল আল্লাহর হস্তে উঠের এক পেলা দুধ দিবে উমর ফারুক বলে রাখাল ভাই অতদূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুই টাকার বিনিময়ে তুমি উঠের এক পেলা দুধ দাও রাখাল বলতেছে তুমি কি হজর তুমি রাখাল কাকে বলতেছে বলতেছে তুমি কি চিনো যদি হজর চিনতা তাহলে এরকম বেয়া চাহিদা কথা বলতে না উমর ফারুক চমকে বলে উমরকে চিনলে কি হবে বলে উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলায় দূর থেকে যদি উমসের উমরের বাহিনী দেখ পার পায় তুমি আমার এই দুই টাকা ঘুষ কোন কি দিস ঘুষ আমাদের বাংলাদেশে ঘুষ আছে না নাই আল্লাহ রাসুল বলেছেন আর রাশিয়াল মোরতাসি কেলাহুমা ফিন্নার যে ঘুষ খাবে আর ঘুষ দিবে উভয়কে বান্দে আল্লাহ জাহান দিবে আমাকে বাংলাদেশে ঘুষ কম না বেশি এ জোরে কম না বেশি ঘুষ ছাড়া কোনো কাজ হয় না ঘুষের বিরুদ্ধে আন্দোলন যদি করতে পারতাম তাহলে বাংলাদেশে ঘুষ থাকতো না কিন্তু আমি কাম করতেছি মতন ওই সোরের মতন ঘুষ দিয়ে আপনি যে কাজ করবেন ওই কাজ থেকে যত ফল আসবে প্রত্যেকটা ফল আল্লাহ হারাম করে দিবে রাখাল বলে পথিক উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পার তুমি আমার দুই টাকা ঘুষ দিছ আর মালিক বাদ দা তোমাকে আমি এক পেলা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও উমর ফারুক বলতে রাখাল তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই এই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে দুইটা টাকা দিব আর তুমি গোপনে ওটের এক পেলা দুধ দিবে তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না তোমার মালিকও জানতে পারবে না রাখাল সিল্লায় বলে ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড উমর ফারুক সোমকে বলে রাখাল আমার মধ্যে ভণ্ড কি দেখলে রাখাল বলে পথিক রে ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়ানো করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না আমার মালিক জানতে পারবে না কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায় সব চাইতে বড় নেকামল হলো কেউ না দেখলেও কে দেখতেছে আরো জোরে খালি এই একটা বিশ্বাস যদি আমাদের কলিজায় থাকতো কেউ না দেখলো কে দেখতেছে তাহলে আমরা কোনো অন্যায় করতে পারতাম করতে পারতাম এই যুবকেরা তোমরা যে দরজা জানলা বন্ধ করে গভীর রাত্রে মোবাইলের ইউটিউব চালাও খারাপ খারাপ ছবি দেখো তোমরা মনে করছো দরজা জানলা বন্ধ আছে কেউ দেখতেছে না আল্লাহ দেখতেছে না খালি খেয়াল করবেন কেউ না দেখলেও আল্লাহ দেখছে সঙ্গে সঙ্গে হজরত তোমরা এক দৌড় মারছে এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিশ্বায় দুই রাগা সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে একজন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে আমাদের বাংলাদেশের নেতারা খালি এই বিশ্বাস যদি করতো কেউ না দেখলেও আমাকে এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা পুথিক দেওয়ার পরে আর কেউ দাঁড়ায়নি আমি করলাম কে ভাই এই চেয়ারম্যানের সাথে কন্টেস্ট করার মতন কি একটা মানুষ নেয় বলে হুজুর নৌকা যেখানে আছে সেখানেই ছিল আপনি যেটি মারেন ঘুরে যে ওটি পড়বে আমি করলাম কেমনে আপনি হুজুর মানুষ এটা বুঝবেন না এরা দিনের কাম রাতে করবে আপনি বুঝতে পারবেন খালি মুড়ি হুম দরজা জানলা বন্ধ করে কাম সারবে আপনার বলেন তো যে সমানে সিল মারতেছে কেউ না দেখলেও কে দেখতেছে কে দেখতেছে তাহলে আল্লাহ দেখতেছে একটা বিশ্বাস কলিজার মধ্যে নিয়ে আসেন যুবকেরা তাহলে দেখবেন খালি যুবকের কথা বলবো কেন আমাকে লেখা ঘুরে আসরের নামাজ পড়ে জমি দিয়েছে যায় দেখে ওপর জমির পানি চলচল করতেছে নিচে ওর জমির পানি নেই মাথার টুপি আসেই বুড়া চারিদিকে আছে কেউ নাই আশেপাশে কেউ নাই আস্তে করে বসে পানি কাটে দিয়ে হাত ধুয়ে আবার চারিদিকে তাকায় দেখে কয় আলহামদুলিল্লাহ কেউ দেখেনি রে এই মাত্র নামাজ ছড়ে যায় এই মাত্র জমির আল কেটে দিল ওপর জমির পানি ওর জমির দিল কেউ দেখেনি কেউ দেখেনি আয় হায় 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 আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআনের শাসন যখন দুনিয়াতে চালু হবে তখন না দেখা আল্লাকে রাখাল কলিজার মধ্যে জায়গা দিবে আল্লাহ গো এতক্ষণ আমি রাখাল দেখিনি আমি যেন জীবন্ত একটা কোরআন দেখলাম কোমর ফারুক যখন আল্লাহর কাছে কান্দতেছে জোরে কান কার কাছে এমন সময় রাখাল পিছনে গিয়ে বলতেছে যতই কান্দ আমি তোমাকে উঠে দুধ দিবার পারলাম না কোমর ফারুক বলে আকাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই বরং তোমার কাছে জানতে চাই তুমি না দেখে আল্লাহকে করিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার চাহিদা কি আমির হামজাকে কেউ যদি বলে আমির হামজা নাম শুনছেন আমির হামজা তার দুটা ছোট মেয়ে প্রতিদিন কান্দে আর মায়ের কাছে বলে মা আজকেও কি বাবা ওয়াশ করে বাড়িতে আসবে না বাদাম বত্রিশ বছরে আমি হামদার সুর সরু দুইটা মেয়ে আছে প্রতিদিন মায়ের কাছে কান্দে আর বলে মা আজকেও কি বাবা ওয়াশ করে বাড়ি আসবে না প্রতিদিন যখন কান্দে আমি রাহামদার বিবি জেলের কেটে গিয়ে বলতে যে স্বামী গো জেলের মধ্যে বন্দি হয়ে আছে আপনার এমন কি চাহিদা যে আপনি কোরআনের আয়াত নম্বর 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 পাড়া উল্লেখ করে করে কোরআনের করেছেন যার কারণে আপনাকে জেলের মধ্যে বন্দি করছে আপনার চাহিদা কি আপনার সন্তান আমি রেহামদা চোখের পানি বের করে কান্দে কয় আমার চাহিদা হলো আর দুনিয়া মোমিন এই দুনিয়া হবে মমিনদের জন্যে জেলখানা মরার পরে আল্লাহ আমার জান্নাত দিয়া দিবে সাইদ হুজুরকে যদি বলা হয় পঞ্চাশ বছর আপনি কোরআনের তাফসির করলেন বুড়া বয়সে নাতি নতক আপনার সেবা করবে শুশ্রুত করবে আপনি জেলের মধ্যে কম্বল পাড়া মাটি ছুঁয়া থাকেন আপনার চাহিদা কি আপনার কি চাহিদা আপনি কি চাহিদায় আজকে হক কথা বলে জেলের মধ্যে ঢুকলেন সাইদি সাহেব চোখের পানি বের করে বলে আমার চাহিদা হলো আমি মরে যাওয়ার পর আল্লাহ যেন আমারে জান্নাত আমার ফারুক বলে রকাল তোমার চাহিদা কি তুমি না বেকাল্লাকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো তোমার একটা ভালো চাকরিও নাই তোমার ভালো বাড়িও নাই তুমি যে মুর্দুম বা সরাও রোদে পড়ে পড়ে এরপরেও তুমি আল্লাহর কোরআনের দল করো আল্লাহর কোরআনের আন্দোলন করো আল্লাহর কোরআন অনুযায়ী চলো তোমার চাহিদা কি রাখাল পানি বের করে বলে পথিক। আমার চাহিদা যখন শুনতে চাও তাহলে শোনো আমার চাহিদা হলো রব্বানা সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া আ আল্লাহ আকবার সবাই কয় না রে রাখাল বলতেছে আমার ফারুক বলে রাখাল আমি মূর্খ মানুষ সোনাল্লাহ আসলে উমর কি মূর্খ শুধু আল্লাহর কোরআন দেখার জন্যে রাখালের সাথে অভিনয় করে বলতেছে আমি মূর্খ মানুষ তুমি কোরআনের আয়াত দেখ কি বুঝাইলে আমি তো বুঝতে পারলাম না এবার রাখাল বলতে যে তুমি আসলেই মূর্খ এ দুইটা চাহিদার কথা বললাম একটা হলো দুনিয়ার চাহিদা আর একটা হল আখেরাতের চাহিদা রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা দুনিয়ার সৌন্দর্য হল হজরত উমর যে উমর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় এই উমরকে শুধু এক নজর দেখতে চাই আমি একজন রাখাল এই দুনিয়াতে যদি দেখতে পাইতাম কেন উমরকে দেখব ওমর হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় আল্লাহর কোরআন দিয়ে যারা রাষ্ট্র চলায় এমন ভালো নেতা দেখার দরকার আছে না নাই আপনাদের জীবনে কি আপনারা দেখবার পাবেন পাবেন haireneatar <laughs> <hide> <hide> রাখাল বলতেছে আমার দুনিয়ার চাহিদা হলো হজরতমরকে আমি এক নজর দেখতে চাই কারণ আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় যার কারণে আমি কোরআন দিয়ে চলতে পারতেছি সেই মহামানবকে যদি একটা বার দেখতে পাইতাম দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত আমি রাখালের দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব। আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দে তাহলে রাখালের চাহিদা কয়টা খুব ख्याल করেন কয়টা এক নম্বর চাইদে হলো তাকে দেখবে আতিলা ফিদ দুনিয়া হাসানাহ দুনিয়ার সৌন্দর্য হযরত ওমরকে এক নজর দেখতে চাই আর মরে গেলে যেন আল্লাহ জান্নাত দেয় সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ేశা রাকালে হাতটাই ভাবে খফ করে ধরে তিনবার সুমা খসা রাকা লোক কি পাকল আমার ঘামা হাতে সুমা দিলে উমর ফারুক বলে রাখাল তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরো করছে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জাননা দিয়ে দিবে রাখাল মুসকি মুসকে হাসে আপনার তো সোমানাল্লাহ করেন কিন্তু রাখাল শোবান কয় না রাকাল মুসকি মুসকে হাসি উমর ফারুক বলে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে তুমি সোমান আল্লাহ অনেক হাসো কেন রাকাল বলে হাসার কারণ হলো বাকির কথা বাকির কথা মরিয়া গেলে জান্নাত পাবো এই বাকির কথা সহজে বলতেছ কিন্তু হজরত তোমার কে এক নজর দেখতে পাবো এই লগত কথা বলতে তোমার কোন জায়গা বাজার মরে গেলে জান্নাত পাবো এরা সবাই বলতে পারে আমার আমিনুল ভাই বহু জান্নাত বিক্রি করছে জোরে ঘন কথা ঠিক কি টাকা দিল দশ ব্যস্ত ফসা ফস টাকা দিল বিষ ব্যস্ত দিয়ে দিস সারা জীবন নামাজ পড়েনি বাপ মরিছে এখন জানাদার সময় বলতেছে যে অসুস্থ হওয়ার কারণে আমার বাপ পাঁচ ছয় অক্ত নামাজ পড়তে পারেনি কি করা যায় তখন সাইড থেকে একজন বলতেছে কি করবা করো তাহলেই তোমার বাপকে আল্লাহ মাফ করবে ওই কোরআন তিনবার যায় শোনে পাঁচশো টাকা এত দাম একজনকে পাগলা যেখানে ওয়াজ হয় তার সাইটই বিক্রি করে রে যেখানে মাহফিলা হয় আর সাইটই বিক্রি করে যা তো যায় থেকে টেবিল সার্লে কোরআন সব মাদেশ আর হুদুর বসে আছে তো ওর হয় কোরআন দাম কত কয়ে একশো একশো দুটো পাঁচশো টাকার একটা রেডি একশো টাকার একটা দুটো দাও ওই দুটা কোরআন সে মানে কেবল দিছে হুজুর সেই ধোয়া আল্লাহ যে কোরআন দিল তাকে জান্নাত দিও তার বাপ মা দাদা চোদ্দ গোষ্ঠীকে আল্লাহ জান্নাত দিও মা দুইটা কোরআন দান ওর চোদ্দ গোষ্ঠী হয় যেন জান্নাত ওই খালে যায় আর কয় আব্বা নামাজ না পড়ে ভালোই করছে বাবার জন্য কোরআন দিয়ে চোদ্দ গোষ্ঠী জান্নাত গেল আপনারা বলেন তো হুজুর যে দোয়া করলো এটা কি লগত না বাকি তো কিন্তু সবাই বলতে পারে মরা গেলে জান্নাত পাবো এই কথা বলা সহজ কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জগৎ বাজে উমর ফারুক মনে মনে চিন্তা করে আমি যে ওমর এ কথা রাখালকে কেমনে বলবো যে রাকাল আমাকে তওবা পড়াছে যে রাকাল আমাকে মুনাফিক কইছে যেই রাকাল আমাকে ভন্ড কইছে এখন যদি বলি আমি ওমর বলো সারা রাকাল হাট ফেল করে মরা ও সারা আপনার ফেসবুকে দেখেন নাই ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে একজন বাবা কানতে স্যার বলতেছে আমি নয় হাজার টাকা বেতন পাই সাউদার সামিন তেল কিনতে সব টাকা শেষ খালি সোয়ামিন তেল আর সাউল কিনতে আমার নয় হাজার শেষ আমি একটা মাস বাজার কর্ম কি দিয়া এই কইতে কইতে লোকটা পড়ে গেছে এই কথা বলতে বলতে রাস্তার মধ্যে লোকটা পড়ে গেছে লোকটারে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় ডাক্তার কইলো ইসটুক কইরা মাহারা গেছে কুরআনের বিজ্ঞাপন লেখছে করোনা থেকে বাঁচার জন্য করোনা থেকে বাঁচার জন্য আর দোয়া করার দরকার নাই এখন দ্রব্যমূল্য ধরে কোন ঠিক কিনা হা 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 কিসের করোনা কি করোনা তিন বছরে মাত্র মারা গেছে উনত্রিশ হাজার এই করোনায় তিন বছরে মারা গেছে উনত্রিশ হাজার আর প্রতি বছর ক্যান্সার হয়ে মরতেছে পঞ্চাশ হাজার এক বছরে ক্যান্সার হয়ে মরে পঞ্চাশ হাজার ওই দিকে সরকারের কোনো খেয়াল নাই কিন্তু করোনা ভাক্কা করো ভাক্কা করো দৈনিক কত মানুষ চুখ করে মরতেছে চুক বন্ধ করার কোনো চেষ্টা নাই খালি করোনা কিসের করোনা রে তিন বছরে মাত্র উনত্রিশ হাজার মরছে আর প্রতি বছর ক্যান্সার হয়ে মরতেছে পঞ্চাশ পঁচপান্ন হাজার তো ক্যান্সার বন্ধ করা লাগবে না খালি করোনা বন্ধ করলে হবে তাও লেগছে কি মহামারী মহামারী আমার এলাকার একটা ফকি করোনা যখন বেড়া গেল মুখত মাছ নাই খালি ঘরে ভিক্ষা করে আমি কইলাম বাবা ফকির দুটা মাস রেস্ট কর রে দুটা মাস রেস্ট কর যে হারে করোনা ঘুরতি তো কিন্তু ধরবি ফকির কয় হুজুর আপনি আলেম না জালেম আমি সোম বললাম কে ভাই জালেম কেমনি হলাম জালেম না হলে কথা ক আপনি বলেন তো এ পর্যন্ত কয়টা ফকির করোনা হয়ে মরছে ওই সারা মুখ গোমাইতে থাকে ওরাই মরবে তা আমি দেখি দেখি থাক এটা হাত ধরে আমি বউরা হাসপাতাল আমার এক ডাক্তার ছিল তাকে মোবাইল করলাম ডাক্তার সাহেব এ পর্যন্ত করোনা হয়ে মরছে কত হুদুর তিনশো বিয়াল্লিশ জন তো তিনশো বিয়াল্লিশ জনের মধ্যে ফকির কয়টা আছে ডাক্তার খেলে হাসে হাসেন কেন বলে হুদুর আল্লাহ রস্তে একটা ফকিরও মরে না সবচাইতে বেশি মরতেছে সবচাইতে শিক্ষিত দেশ আমেরিকায় কথা ঠিক কিনা আমেরিকার কাছে ইউক্রেন সাহায্য চাইছে রাশিয়া যে হারে মারতেছে ইউক্রেন বলতেছে ভাইরে আমেরিকা আমাকে সাহায্য কর ভাই আমেরিকা আমের হ্যাঁ যে হারে মানুষ মরতেছে ভাই আমরা আর কোন দেশ সাহায্য করবার চাচ্ছি না আমরা নিজেরাই খালি বাসার ধান্দা করতেছি ওরা নিজেরাই খালি বাঁচার ধান্দা করতেছে আমি বলবো আল্লাহ আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স এই সকল খ্রিস্টানদেরকে করোনা দিয়ে শেষ করে দাও ধরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ কোন ঠিক না আল্লাহর বান্দারা এটা মহামারী নাই এটা কতক ব্যক্তির জন্য আল্লাহ তবে আপনারা মাস্ক মাস্ক পরবেন পরবেন এটা এটা করোনার নয় যেন নাকে মুখে না যায় এজন্য সতর্ক হয়ে মাস্ক পরার দরকার আছে না নাই জোরেকান আছে না নাই এটা শুধু করোনার জন্য নয় এটা নিজের দেহ সুরক্ষার জন্য সবসময় আপনারা মাস্ক পরবেন বাগান কর একটু মনোযোগ দেওয়া কথাগুলো শুনবেন কোন জায়গায় রাখছে মনে আছে আপনাদের মনে আছে আমার ফারুক বলে আকাল সত্যি যদি তুমি হযরত ওমরকে দেখতে চাও সত্যই যদি দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে ওয়া আমিল সলিহা আল্লাহর যত नेक আমল আছে তার মধ্যে এক নম্বরের নাম কি নামাজ ধরে কোন এক নম্বরের নাম কি আর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা এই বলে কোনটা এইসব সেবকেরা কথা কয় না কেন এই ফজর আবার কুন্ডে একটা যুবক তো আজান শোনে না ল্যাপের মধ্যে ঢুকা যায় জোর এখন কথা ঠিক কি না একটু মনোযোগ বাজান। নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো ফজর ওমর ফারুক বলে ফজরের নামার সামনে কাতারে আদায় করবা সামনে কাতারে যদি আদায় করতে পারো মেহেরাবের মধ্যে তাকায় দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরতম কোরআনের শাসন যখন চালু হবে তখন শুধু নেতা হলে চলবে না মসজিদের ইমাম হওয়া লাগবে জোরে ঠিক না রাকাল ছোট বাচ্চার মতন কান্দে এতক্ষণ কিন্তু রাখাল কান্দে না খালি খেলে হাসছে জোরে কোন ঠিক কিনা এবার রাকাল কানতেছে ওমর ফরক বলে রাকাল কান্দো কেন রাকাল বলতেছে আমি বারান্দায় নামাজ পড়ি আমি বারান্দায় নামাজ পড়ি আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না ওমর ফারুক বলে রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো ভিতরে ঢোকার সাহস পাও না কেন রাখাল বলতে যে ভিতরে নবীর ভিতরে দামি আর তুমি কম দামি এই কথা তোমার কে বুঝাইলো আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম কুম ইন্দালি ওই ব্যক্তি সবসাইতে দামি যার কলিজায় যায় আল্লাহ বেশি আপনারা বলেন তো সব দামি কে বর্তানা শ্রোতা অনেকে মনে করতে যে হুজুর আপনি চেয়ারে বসে টেনের উপর আছেন আপনি হলেন দামি আর আমরা নিচে শটে বসে আছি আমরা কম দামি কিন্তু জানেন না ভাই হাসরের ময়দানে আমার মতন বহু বক্তাকে এই জিভার মধ্যে কলা দিয়া কলা বোঝেন না যেটা যে মাছ ধরে আর নাম কি ওই কলা ঢোকায়া রশি দিয়া সাহান নামের তারা টেনে টেনে নিয়ে যাবে আর আপনাদের মতন শ্রোতাকে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবে জান্নাতে যাওয়ার সময় আপনার আমাকে ডেকে বলবেন হুজুর আপনার অশনে আমল করে আজকে আমরা জান্নাতে যাচ্ছি কিন্তু আপনাকে আল্লাহ জাহান নামে কেন দেয় আল্লাহ বলবেন লিমা তাকুল উমা আল্লাহ তাফালুন এ বক্তা যে ওয়াজ করছে সে আমল করেনি যার কারণে আজকে তোমরা জান্নাতে যাও কারণ আমলের সাথে জান্নাতের সম্পর্ক ওয়াজের সাথে জান্নাতের সম্পর্ক না এ কথা ঠিক কিনা তখন আপনারাই বলবেন আল্লাহ যে হুজুরের ওয়াস্তে আমরা জান্নাতি আমরা যদি চাই ওই হুজুরকে জান্নাত দেন আল্লাহ বলবে ওলা তাসতাহি আনফুজুকুম তোদের ওসিলায় ওই ভন্ড আলেমকে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম তার মানে কি বোঝা গেল আমার চাইতে সোতাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি হবার পারে ওমর ফারুক বলে রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো তুমি কম দামি আর ভিতরে দামি দামি সাহাবী নামাজ পড়ে এই ভুল ব্যক্তি তোমার কাছে কি করলো সত্যি যদি হযরত ওমর যে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ পড়া লাগবে রাকাল বলতে পথি আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না ওমর ফারুক বলে এশার নামাজ করে বাড়ি যাওয়া না কেন রাকাল বলতে বাড়ির যায় ঘুম পড়ে ফজরের নামাজ সামনে হবি ওমর ফারুক বলে রাকাল তাহলে কি করবা বলে এশা থেকে ফজর আমি সামনে কাতারে ধরার চেষ্টা করব মারাত্মক একটা কথা আপনারা হয়তো অনেকে জানেন না উমর ফারুক বলে রাখা তুমি সত্যি করে বলো তো তিন অক্ত তাড়াতাড়ি মাগরিব আসর মাগরীব এসা এই তিন অত্ত কি তাড়াতাড়ি না আসর শেষ মাগরীব শেষতী এশা কিন্তু দুই অত্ত লম্বা জ্ঞান এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই দুই অত্ত লম্বা জ্ঞান ক রাখাল কয় আমি তো জানি না ভাই অমর ফারুক বলতেছেন ফজর থেকে জোহর লম্বা দেওয়ার কারণ হলো এই সময়ে মানুষ চাকরি করবে ব্যবসা বাণিজ্য করবে খেতে খামারে কাজ করবে এগুলো করতে গিয়ে শরীরের যে ক্ষয় হবে এসা থেকে ফজর লম্বা দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে ঘুম পাইরা আল্লাহ সেই ক্ষয় পূরণ করে দিবে তেশার নামাজ পড়ে তুমি যদি ফজর ধরবার চাও যদি ঘুম ধরে ধরবে না ঘুম যদি ধরে তুমি কি করবা রাকাল বলতে ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাবো যেই কইছে মসজিদের মধ্যে ঘুমায় যাবো ওর ফারুকের চেহারা রক্তের মতো লাল এই রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে তুই যে মসজিদের মধ্যে ঘুমাবি তার একটা দলিল লাগবে না যেরকম দলিল লাগবে না আল্লাহ নবী সাহাবিরা কোনদিন মসজিদের মধ্যে ঘুম কি কিনা দলিল দে জোহর না সবাই চলে গেছে ওরা তিনজন চার ফ্যান দিছে চার ফ্যান যেরকম কয় ফ্যান চার ফ্যান দিছে এক আধ ঘন্টা গল্প করে ফেরস্তাকে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়ি গেল এরা তিনজন যে চার ফ্যান দিয়ে গল্প করতেছে কি রেজাল কি আল্লাহ বলতেছে নামাজের পরে যতক্ষণ এদের মাথার উপর ফ্যান ঘুরছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনটা শয়তান আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাত যাওয়ার পারবে না কারণ মসজিদের বাপের ঘর না দিচ্ছা মতো ফ্যান ঘুরাবি জোরে কোন কথা ঠিক মসজিদের বাপের ঘর কতগুলো লোক মসজিদের মধ্যে গিয়া রাজনীতি করবার চাই শোনেন হায়দা কুদিয়াতুস সালা ফান্তাশির ফিল আরদ নামাজ হয়ে গেলে মসজিদের মধ্যে কোনো গাল গল্প চলবে? এ কথা কোন চলবে? জমিনের মধ্যে ছড়ায়ে পড়ো। ওমর ফারুক বললেন রাখাল ফজরের আজানের গুরুত্ব দিও। রাখাল এতদিন নামাজ পড়েছে বারান্দায় আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনারা বলেন তো আজানের গুরুত্ব কম না বেশি? যারা বারান্দায় নামাজ পড়েন তাদের কাছে আর যারা সামনে কাতারে নামাজ পড়েন দুইটা কি সমান নাকি যারা বারান্দায় নামাজ পড়ে এরা জীবনেও আজানের গুরুত্ব দেয় না এরা গুরুত্ব দেয় আকামতের আর যারা সামনে কাতারে নামাজ পড়ে তারা আজানের গুরুত্ব দেয় আপনারা যারা আমার সামনে বসে আছেন আপনাদের কাছে কুন্ডার গুরুত্ব বেশি আজান না আকামত হ্যাঁ কতক্ষণ কুন্ডার খালি ঘড়ি দেখে খালি ঘড়ি দেখে আপনাকে এই বাজারের নাম কি শরীর মনের বাজারের খালি ঘড়ি দেখে এর আসর কয়টায় ভাই পৌনে পাঁচটায় এখন যে আর দুই মিনিট বাকি ওই তাড়াতাড়ি দোকান লাগে তাড়াতাড়ি দোকান লাগে তালা মেরে দৌড়ে আসে সামনে তো নাই দুই নম্বরে নাই তিন নম্বর নাই বারান্দাতে আল্লাহ যে হাত বান্ধিছে মিন সারিল ওয়াসিল খান্নাস ভিতরে শয়তান বলতেছে তাড়াতাড়ি তো চালা দিলি ছোড়ানি এটা কিন্তু হাত বান্ধার আগে মনে হবে না যে হাত বান্ধছে তখন মন বলতে তাড়াতাড়ি তো তালা মারলি চাবি আছে আপনারা বলেন তো নামাজ আছে না গেছে হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব হাদিস বিস্তারিত হুজুরি কলব কালেও নামাজ তোর হবে না তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বিজেশু সুফসল ফলে না আজও কেন আল্লাহর নামাজ ধরতে না এতদিন রাখাল নামাজ পড়েছে কোথায় বারান্দায় আজকে বলবে সামনে কাতারে রাখাল মসজিদের দরজায় মসজিদের মধ্যে ঢুকতেছে বলেন মসজিদে যখন ঢুকবেন তখন একটা দোয়া পড়া লাগবে আপনারা সেই দোয়াটাকে জানেন আমার এলাকার এক মুসল্লি মুকুত মাস্ক দিয়ে মুকুট মাস্ক এরকম মুকুট লাখ মুখ ঢেকে দোয়া পড়তিছে আল্লাহমাজ তাহলে আবু আবার সমাধিক আমি কইলাম ভাইজান আপনি যে দোয়াটা পড়তেছেন আর বাংলা অর্থ কি। যে কয় না হুজুর আমি সুরত থেকে আরবি পারি বাংলা জানি না আমি কইলাম বাংলা অর্থ যদি আপনি জানতেন তাহলে মুখে আপনি মাস্ক লাগতেন না কারণ একটা মেয়ে মানুষ কি বলে আপনি যখন বাইরে যাবেন তখন মাস্ক পরবেন বাড়ির মধ্যে ঘরের মধ্যে আপনাকে মাক্স পরা লাগবে না আপনি বলেন তো আপনার ঘর দামি না আল্লার ঘর দামি লোকটা বলে আল্লাহর ঘর তাহলে আল্লাহর ঘর যদি দামি হয় তাহলে নাকে মুখ ঢেকে আপনি মসজিদের মধ্যে ঢুকবেন আর এই দোয়া পড়বেন কি জন্য নাক মুখকে মাস্ক বলে করোনা আমি কইলাম আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাজি আতা'আমাহুম মিন ওয়া আমানা এই ঘরের মালিকের যারা গোলামি করবে তাদের দুইটা পুরস্কার সঙ্গে সঙ্গে একটা হলো তার রেজেকের কোনো परेशानी থাকবে না আর দুই নম্বর যাবতীয় ভয় থেকে আল্লাহ তাকে পুরা পুরি নিরাপত্তা দিয়া দিবে তাহলে মসজিদের মধ্যে যদি আপনি ঢুকে নামাজ পড়েন আপনার আল্লাহর ভয় না করোনার ভয় এসর এখন আল্লাহর ভয় না করোনার ভয় মাইসা বললেন এরা সুল আল্লাহ মেয়েরা কখন নামাজ পড়বে মেয়েরা কি নাক মুখ ঢেকে নামাজ পড়বে আল্লাহ রাসুল বললেন মেয়েরা সব সময় নাক মুখ ঢেকে থাকবে কিন্তু নামাজের সময় তাদের নাক এবং মুখ ঢাকা চলবে না কারণ নাক আর কপালের বিনিময়ে দেওয়া লাগবে অনেক লোকেরা কিন্তু করোনার সময় মুখে মাস্ক পরে নামাজ পড়ছে তোর কথা ঠিক কি না আল্লাহ জানে রে তুই করোনার ভয় করলি আমার ভয় করলি না রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে আজকে নামাজ পড়বে সামনে কাতারে মসজিদের মধ্যে ডান পায়ে ঢুকে দোয়া পড়তেছে আল্লাহ মাফতাহলি আবু আবা রহমাতিক এই দোয়া পড়ে রাখাল সামনে কাতারে যাওয়ার চাই প্রত্যেকটা সাহাবি নড়ে সরে রাখালকে সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয় রাখাল বুকের উপরে থাবায় আর বলে আল্লাহ গো আমি বাইরে থাকে মনে করছিলাম ভিতরে দামি দামি কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি এরা যা আমিও তাই সোমান আল্লাহ না রাখাল কি বলতেছে এতদিন খালি বাইরে থাকা মনে করছি ভিতরে দামি দামি রে আজকে ভিতরে ঢোকে দেখতে আমিও যারাও তাই রাখা একেবারে সামনেটা তারের মেহরাত বরাবর মেহরাব বরাবর মানে উমরকে দেখতে যেন কোনো সমস্যা না হয় এদের সামনে কাতারে মেহরাব ফজরের সৈন্য তদায় করেছে আপনারা বলেন তো সর্বসা কর্যে বারো রাখা শৈন্য তদায় করা লাগবে তার মধ্যে জোহরের আগে চার রাগাত জোহরের পরে দুই রাগাত মাগলিবের পরে দুই রাগাত এশার পরে দুই রাগাত আর ফজরের আগে দুই রাগাত আপনি যদি জোহরের চার রাগাত সৈন্যত নামাজ নিয়োগ করেছেন এমন সময় মদ আঁকামা শুরু করল আপনার যদি দুই রাগাত নামাজ আপনি আরও দুই রেখাত বাদ দিয়েছে আপনি জামাতে সামিল হবেন আপনি যদি অন্য নামাজের সময় আপনি যদি সন্ন্যতের নিয়ত করেন যে নামাজের আগে সন্ন্যত আছে মজুর আকামাত দেওয়ার সঙ্গে সঙ্গে সন্ন্যত বাতিল হবে আপনাকে জামাত ধরা লাগবে কিন্তু ফজরের দুই রেখা সন্ন্যত যদি নিয়ত করে আকামত দিলেই আপনাকে নামাজ ছাড়া লাগবে না বরং ফজর দুই রেখা সন্ন্য নামাজ আদায় করতে গিয়ে যদি ইমাম সাহেব নামাজ শেষ করে ফেলে আপনি খালি সালামে সামিল হবে হবেন পুরে দুই রাখাদের সোয়াব আল্লাহ আপনাকে দিয়া দিবে ফজরের দুই রাখা সুন্নতের গুরুত্ব কম না বেশি এখন কম না বেশি রাখাল ফজরের দুই রাখা সুন্নত নামা সাদাই করে চুপটি করে বসে গেছে চুপটি করে বসে গেছে এমন সময় এক সাহাবি মসজিদের মধ্যে ঢুইকে দেখে জাগা দখল মসজিদের মধ্যে আবার জায়গা দখল কেমনি হলো মসজিদের মধ্যে ধুইকা দেখে জায়গা দখল যে সাহাবি মসজিদের মধ্যে ধুইকা দেখে জায়গা দখল ওই সাবির নাম হলো ওসমান গুনি জোরে বলেন নাম কি ওসমান দেখে যেই জায়গায় ওসমান গুনি সেই জায়গায় একটা মানুষ বসে আছে আপনার বলেন তো সেই মানুষের নাম কি রাখাল ওসমান গুনি কেন ওই জায়গা আল্লাহ নবী বলেছেন আমি যখন ইমামতি করব। আমি বরাবর পিছুনে যে নামাজ পড়বে তার নাম হলো আবু বক্কর আবু বক্কর যখন ইমাম হবে আবু বক্কর বরাবর যিনি পিছনে নামাজ পড়বে তার নাম হলো উমর উমর যখন ইমামতি করবে উমর বরাবর পিছনে যিনি নামাজ পড়বে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমামতি করবে ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে নবী আর কথা বলেন না সাহাবের বলে রাসুল আল্লাহ আলী যখন নামাজ পড়বে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে রাসুল বললেন মা হাওয়া ইল্লা আমি নবী বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলাবে এই আলী পর্যন্ত বলার হুকুম পাইছি ওই আলী পর্যন্তই হলো খোলাফায় রাশে দা তাহলে উমর ফারুক যখন ইমামতি করবে উমর বরাবর কে হ্যাঁ কে কিন্তু আইসা দেখে জায়গা দখল ওসমান গুনি কি করবে রাখালের পাশে ফাঁকা জায়গায় হজরত দুই রেখা সন্নত নামাজ আদায় করে ওসমান গুনি রাখালের দিকে তিনবার তাকাইছে জোরে কন কয়বার তৃতীয়বার যেই মাত্র এই ঘাড় ঘুরে আছে রাখাল লাভ দেখা হচ্ছে বারবার আমার চেহারার দিকে ওসমান গুনি জীবনে যে ভয় খাইনি। সেই ভয় খাস কি কি ভাই কি তুই দুইবার কিছু আবার করসমান গনির শ্রমিকটা বলতে ভাই যান আপনার পরিচয় কি বলে আমার পরিচয় আমি রাখাল ওসমান গনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা রাখাল হওয়ার কারণেই তো এইরকম আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আমি রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি সবসময় তারা উর্দুম্বা চড়াই তাদের ভাষা কোনোদিন হবে হবে আপনি যদি গরু ছাগল চারান আপনার গরু যদি কার আমাদের দিকে যায় আপনি যদি নরম ভাষায় বলেন বাবা গরু বাবা গরু আমাদের দিকে যাস না বাবা ওই আপনার কথা শুনবে আরে কিন্তু গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে কাক খাড়া করে গাই ওরে বাবা লাঠি দেখাচ্ছে আবার ফিরে আস প্রত্যেকটা অভিভাবককে আপনার রাখালের দায়িত্ব দিয়েছেন হয়তো আপনি বলবেন হুজুর আমার গরু ছাগল নাই আমি কিসের রাখালি করব আপনি চোখ বন্ধ করে দেখেন আছে আছে আমি চোখ বন্ধ করে দেখলাম আমার বাড়িতে পঁয়তাল্লিশ বছরের একটা আছে আমার গাভীর বয়স হলো পঁয়তাল্লিশ বৎসর চোখ বন্ধ করে দেখেন আপনার একটা আইডিয়া আছে আইডিয়া আইডিয়া তার বয়স হলো বাইশ বছর চোখ বন্ধ করে দেখেন আপনার একটা বকনা আছে তার বয়স হলো সতেরো বছর আপনার বলবেন হুজুর গাভী আইডিয়া বোক নাকি গাভী হলো আপনার বউ আইডিয়া হলো আপনার ছেলে আর না হলো আপনার মেয়ে এই তিনটার ওপর রাখালি করার দরকার আছে না নাই এ দরকার আছে না নাই আপনি কি মনে করতেছেন আপনি নামাজ পড়ে জান্নাত যাবেন এত সহজ না জান্নাতে যাইবার গেলে আপনার আহাল পরিবার নিয়ে জান্নাতে যাওয়া লাগবে জোরে ঘন কথা ঠিক কি না ওসমান গুলি বলতেছে ভাইজান আপনাকে কোনোদিন আমি সামনে কাতারে দেখি নাই আজকে প্রথম দেখতেছি আপনার পরিচয় কি বলে আমার পরিচয় হলো রাখাল সামনে কাতারে দেখতেছি বলে আর দেখা লাগবেন আজকাই শেষ গুনি বলতেছে কেন আর দেখা যাবে না বলে আমি দেখার জন্যে আইছি আজকে যদি আমার দেখা হয়ে যায় আমার এখানে আসার কি দরকার উসমান বলতে যে ভাই যান আপনি দেখার জন্য আইছেন আজকে আজকেই দেখা হবে এই গ্যারান্টি আপনার আছে রাখাল বলে আমার চোখের পাওয়ার আছে কেন গ্যারান্টি থাকবে না গুনি কান্তেছে রাখাল বলে কান্দ কেন বলে কান্দার কারণ হলো আজকে কয়েক বছর হলে আমি সামনে কাতারে নামাজ পড়ি এখন পর্যন্ত আমার দেখা হয়নি আজ কয়েক বছর হলো সামনে কাতারে নামাজ পড়ি এখন পর্যন্ত আমার দেখা হয় নাই রাখাল বলতেছে আপনার চোখের পাওয়ার ঠিক আছে ওসমান গুলি বলে ভাই ঠিকই আছে ভাই তাহলে কেন দেখা হবে না কারণ ওসমান গুলি পিছনে গল্প পিছনে যদি এরকম গল্প করে দেখেন তাহলে আমার ওয়াজ হবে আশ্চর্য কথা ও আমিরুস সালিহা ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল সবর নাম হলো সুরায়ে আসল বিরক্ত হচ্ছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন ওসমান গণি আজ কয়েক বছর হলে নামাজ পড়ে সামনে কাতারে দেখার জন্য এখন পর্যন্ত দেখা হয় নাই ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে দরেকন কাকে আর রাখাল দেখতে চায় কাকে শুধু উমর নয় উমরের আর নাম হলো আল্লাহ ওয়ালা দরেকন নাম কি রাখাল দেখতে চাই আল্লা বালাকে আরো দেখতে চাই আল্লাহকে রাখাল বলতে যে ভাইজান কয়েক বছর হলে আপনি সামনে কাতার নামাজ পড়েন এখন পর্যন্ত আপনার দেখা হয় নাই আজকে আমার হাত ধরেন রাখাল ওসমান গনিকে বলতেছে আপনি আমার হাত ধরেন আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দিব সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে রে ইমানদারের আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও তাহলে আল্লাহ সদিকিন বান্দার তোমরা সাথী হও একথা কার আপনাদের কাছে এখন আমার প্রশ্ন সদিকিন বান্দা কারা আপনারা সদিকির বলতে বাংলাদেশের কাদেরকে বুঝতেছেন এরা হলো সদিকিন এদের সঙ্গে থাকা লাগবে এই সদিকিন কারা আর হল না তাহলে আপনারা কার সাথে থাকবেন কার সাথে আল্লাহ আল্লাহ সাথে থাকবেন অকুনু এ শোনেন শোনেন কথাটা মনোযোগ দিয়ে শোনা লাগবে অকুনু মা সদি কিন মা মানে কি সাথে হও সদিকিনদের সাথে হও তো সদিকিনদের সাথে হবার ফলে সদিকিন চেনার দরকার আছে না নাই আপনারা বলেন তো বাংলাদেশে বর্তমানে সদিকিন কারা আমি আপনাদের বুঝানো সহজ করার জন্য বলতেছি জেলের মধ্যে যে সমস্ত আলেম যারা সদিক বান্দা হলো তারা ঠিক বললেন না সবাই ঠিক বললেন না আপনারা মনে